বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি ফতুল্লা হাটে আমার সেই বড় ভাই হাবিব ভাইয়ের এই যে পাখির দোকানে। আজকে ভাইয়া মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসছে, আমরা একটু ভাইয়ের পাখিগুলো একটু দেখবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়ের পাখিগুলো, এই যে দেখেন এখানে আকর্ষণীয় পাখি আছে। তো আজকে আমরা সব পাখিগুলো দেখবো আর আজকে কোনটার বাজার দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাবিব ভাইয়ের হাতে অনেক সুন্দর একটা চন্দনাটি আর বাচ্চা। ভাই কয়দিনের বাচ্চা এটা? এটা ভাই এক মাসের বাচ্চা। এক মাসের বাচ্চা? এক একে খেতে পারে এখন? না না না, আর কতদিন হ্যান্ড ফিড করাতে হবে? আরো এক মাস এমনি করতে হবে। আরো এক মাস? এক মাস। তার মানে কেউ যদি ট্যাম করানো ট্যাম করাতে চায় এটাই তো পারফেক্ট বয়স? হ্যাঁ পারফেক্ট বয়স। কত করে চাচ্ছেন পিস? আরে 6700 টাকা পিস। 6700 টাকা? ভাই ওই 700 টাকা কেন আইলো? বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আজকে ভাইয়ার তিনটা নিয়ে আসছে। এছাড়া ভাইয়ার যে কাঁচা আরো আছে, যদি আপনার আরো বেশি নিতে চান সেটাও দেওয়া যাবে। যদি আপনারা কোকাটেল ট্যাম করাতে চান তাহলে এই সুন্দর বাচ্চাটা নিতে পারেন। কত চাচ্ছেন এটা? 1800 টাকা চাওয়া দাম। শুনলেন, এটা চাওয়া দাম হচ্ছে 1800 টাকা। আপনারা যদি এই সুন্দর সুন্দর বেবিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ক্লাসিক বাজিগার আছে। ভাই এই কলোনিগুলা কি মেল না ফিমেল? মেল মেল। এইগুলা মেল? হ্যাঁ। বন্ধুরা দেখছেন এই যে কলোনিটা দেখতে পাচ্ছেন, এই কলোনির সব হয়েছে পুরুষ। আর এই যে পাশে যে কলোনিটা এটা সব হয়েছে মেয়ে। এটার ভিতরে এখানেও একটা মেল আছে, কিছু মানে আলাদা আছে, মানে এটা ভাই আর কি আলাদা করে রাখছে। তো আপনারা যদি এই ক্লাসিকগুলো কেউ নিতে চান, ভাই ক্লাসিকের জোড়া কত করে? জোড়া 700 টাকা। যেই জোড়ায় নেক? যে জোড়ায় নেক। বন্ধুরা দেখছেন সবগুলোতে ডিম বাচ্চা রানিং? ডিম বাচ্চা রানিং। বন্ধুরা শুনলেন যে ডিম বাচ্চা রানিং, এখান থেকে আপনারা বাছাই করে যেই জোড়াটা নেন মাত্র 700 টাকা হলে আপনারা এই বাজিগারের জোড়াগুলো নিতে পারবেন। আর কম আছে? লাল চেন কম হয়ে গেছে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন লাভবার্ড, ভাই এই কালারটার নাম কি? এটা গ্রিন ফিশার বলে। গ্রিন ফিশার? হ্যাঁ। আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়া এই যে এখানে আরো একটা জোড়া আছে, জোড়া না ভাই দুটোটা মাদি। দুইটাই মাদি? মাদি। ধরে দেখছেন দুইটাই হচ্ছে ফিমেল। তাই কারো যদি ফিমেল দরকার হয় তাহলে আপনারা নিতে পারেন। ভাই এই কালারটার নাম কি? এটা ভাই নামটা বলতে পারবো না ভাই, নামটা খেয়াল নাই। না ভাই খেয়াল নেই। কত করে চাচ্ছেন? এলে 2500 টাকা পিস। দুইটার ভিতরে যেটাই নেই? হ্যাঁ যেটা নেই। আপনারা দেখছেন এই দুইটার ভিতরে আপনারা যেটাই নেবেন, যদি ফিমেল নিতে চান এখান থেকে আপনারা যে ফিমেলটা নেবেন দাম পড়বে 2500 টাকা করে। আর এই যে এরপরে আছে আবার বাজিগার, বাজিগার এই যে এখানে আছে অ্যালবিনো। অ্যালবিনো সবাই অ্যালবিনো, এটা বেশিরভাগই অ্যালবিনো আছে আর কিছু লোটিনো আছে। ভাই অ্যালবিনো এইগুলো কি সব ডিম বাচ্চা রানিং? সব ডিম বাচ্চা রানিং। অ্যালবিনোগুলো কত করে চাচ্ছেন জোড়া? 1000 টাকা জোড়া। 1000 টাকা জোড়া? 1000 টাকা জোড়া। অ্যালবিনো কি দাম বেশি? হ্যাঁ অ্যালবিনো দাম বেশি। সবগুলো কি রেডাই? হ্যাঁ রেডাই, সবগুলো রেডাই। বন্ধুরা দেখছেন অ্যালবিনো রেডাই, যদি আপনারা নিতে চান ভাইয়া দাম চাচ্ছে 1000 টাকা করে। এখান থেকে আপনার যেই জোড়াটাই নেবেন 1000 টাকা করে আপনারা পেয়ে যাবেন। আর এই যে পাশে যে ক্লাসিকের এই সব বেবি না? এটা সব বেবি। হ্যাঁ। কয় মাসের বেবি এগুলা? এটা 3 মাস 4 মাসের। 3 মাস 4 মাসের। এই বেবি জোড়া কত করে? 450 টাকা। 450 টাকা করে? বন্ধুরা দেখছেন এই যে বেবিগুলো দেখতে পাচ্ছেন, বেবিগুলো জোড়া হচ্ছে 450 টাকা করে। তা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়া এই যে ভাইয়ার হাতে আছে অনেক সুন্দর একটা, এটা কি তোতা? তোতা পাখি। মেল না ফিমেল? ভাই এখনো বয়স কম তো। বয়স কত দিন এটা? এটা বয়স 6 মাস চলতেছে। 6 মাস চলতেছে। কথা বলতে পারে? কথা বলতে পারে? কি বলে? এই মিঠু বলা শীষ দেয়। মিঠু বলা শীষ দেয়? আমার নাম ধরে ডাকতে পারবো না? না না। তাহলে এটা কিনে আমি কি করবো? নাম আপনি শিখে নেবেন। কত চাচ্ছেন এটা? 4000 টাকা। বন্ধুরা দেখছেন এটা মিঠু বলতে পারে, শীষ দিতে পারে, যদি আপনারা এটা নিতে চান এই তোতাটিয়াটা, এটা চাওয়া দাম হচ্ছে 4000 টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। আর এছাড়া এই যে ভাইয়ার কাছে আরো এক জোড়া লোটিন, একটা লোটিনো একটা গেরে, একটা লোটিনো একটা গ্রে কোকাটেল। ভাই মেল কোনটা ফিমেল কোনটা?
মেল হচ্ছে গ্রেটা গ্রেটা হচ্ছে মেল আর ফিমেল হলে আর ফিমেল হচ্ছে ওইটাই এই জোড়াটা কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা রানিং ভাই কত চাচ্ছেন জোড়াটা 6,500 টাকা 6,500 টাকা বন্ধুরা দেখছেন এটা চাওয়া দাম হচ্ছে 6,500 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে আমরা একটা খাজানা দেখাবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা টেম করা কথা বলে এটা একটা খাজানা হাতে বের করা যাবে না না হালাস লাগাই দিব এমনি দেখেন নালাসে বার করে দাঁড়ান আপনি এদিকে ভিডিও শেষ করেন ধরো দেখছেন যে নামটা ওই খাজানা একটু পরে দেখাবো এই যে এখানে আছে ভাইয়া দুই জোড়া ঘুঘু এটা কি ঘুঘু ডায়মন্ড ঘুঘু ভাই ডায়মন্ড ঘুঘু হ্যাঁ এটা কোন দেশি ঘুঘু ভাইয়া এই ভাই কোন দেশি তাও বলতে পারবো না জানি বাইরের দেশের এটা মানে বাইরের দেশের এটাই জানেন কত করে জোড়া 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি দুইটা মিষ্টির হাড়ি দেখাবো চারটে করে বাচ্চা আছে চারটে একটা পাঁচটা একটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার ভিতরে তো পাঁচটা বাচ্চা না চারটে চারটা বাচ্চা চারটে না পাঁচটা চারটে আছে চারটা বাচ্চা আর ওই যে মেল ফিমেল দুটো মেল ফিমেল কত চাচ্ছেন এই ক্যাটটা 1500 টাকা পড়বে 1500 টাকা একদম এই ফ্যামিলি প্যাক হ্যাঁ ফ্যামিলি প্যাক তো বন্ধুরা শুনলেন আর কিছু কম আছে নিলে ফ্যামিলি প্যাকটা নেন এটা চাওয়া দাম হচ্ছে 1500 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এটা একটু ধরেন আর এই যে এখানে আরেকটা ফ্যামিলি আছে আমি এটা একটু দেখাবো বন্ধুরা আরে অ্যালবিনো বাচ্চা আছে পাঁচটা এটা অ্যালবিনো এখানে বাচ্চা কয়টা আছে পাঁচটা পড়ছে বন্ধুরা দেখছেন এখানে বাচ্চা আছে পাঁচটা আসলে বাচ্চাগুলো সব এক জায়গায় রাখছে এই কারণে ওইভাবে দেখা যাচ্ছে না মাত্র এখান বাইরে থেকে তিনটাই দেখা যাচ্ছে এখানে পাঁচটা বাচ্চা আছে ভাই পাঁচটা বাচ্চা সহ অ্যালবিনো জোড়াটা কত চাচ্ছেন এটা 2000 টাকা বলবো 2000 টাকা 2000 টাকা বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে 2000 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাবিব ভাই ওই যে ব্যাগের ভিতর তে যেটা বের করছে এটা 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 বয়স কত দিন এটা ভাই 1 বছর বয়স 1 বছর এটা মেল না ফিমেল মেল মেল বন্ধুরা দেখছেন এটা একটা মেল মানে পুরুষ তোতা যদি আপনারা কেউ এই তোতাটা নিতে চান ভাই এটা কি কথা বলতে পারে হ্যাঁ এটা কথা বলতে পারে এটা কি বলে এটা মিঠু বলে শীষ দেয় এটাও মিঠু বলে শীষ দেয় বন্ধুরা মিনার কার্টুন দেখার পর থেকে বাংলাদেশে টিয়া পাখি শুধু মিঠুই বলে অন্য কিছু বলে না সবাই মিঠু বলে থাকে আপনারা যদি এই সুন্দরটা নিতে চান ভাই এটা কত চাচ্ছেন 5000 টাকা 5000 টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে 5000 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে হাবিব ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে পাখি নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন নানগঞ্জ চাষারা দেবক বাসমলি ফোন নম্বর 01-83-12-34-00 সারা বাংলাদেশে তো ডেলিভারি করতে পারবে ডেলিভারি তো সম্ভব তো বন্ধুরা এই শুনলেন ভাইয়া সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবে আপনারা যদি এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি চলে আসছি আমার আর একটা বড় ভাই মোশাফ ভাইয়ের পাখির দোকানে আজকে ভাইয়া মাশাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসছে আমরা একটু দেখবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা খাঁচার ভিতরে মাশাল অনেক সুন্দর সুন্দর কিছু ঘুঘু পাখি আছে চুইটাল চুইটাল নাইরা দুইটাই আছে হ্যাঁ চুইটাল নাইরা দুইটাই আছে ভাই এটা কি অস্ট্রেলিয়ান ঘুঘু হ্যাঁ অস্ট্রেলিয়ান ঘুঘু এই চুইটাল জোড়া কত চান চুইটাল জোড়া 1000 টাকা আর এই নাইরাগুলো 600 টাকা নাইরাগুলো 600 টাকা সব ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং আর এক জোড়া আছে একেবারে রানিং একটা ডিম পেরিয়ে আছে আর একটা পারবে এটা কি ঘুঘু ভাই এটা হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ঘুঘু সাদা সাদাটা এই সাদাটা কত চাচ্ছেন এটা 1000 টাকা 1000 টাকা মানে একটা ডিম পেরে আসছে বাসায় জি জি আপনারা দেখছেন একটা ডিম যে পেরে আসছে এই জোড়াটা চাওয়া আছে 1000 টাকা আর এই যে এখানে আছে বাজিগার অ্যালবিনো 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 গুলো কি রানিং একা রানিং দুটোই রানিং দুজোড়াই রানিং জি অ্যালবিনো জোড়া কত করে জোড়া 1000 টাকা 1000 টাকা আর এই যে লটিনোই বাচ্চাটা লটিনোই বাচ্চাটা 300 টাকা 300 টাকা জোড়া না এখানে পিস 300 টাকা 300 টাকা পিস জি ধরে শুনুন এই যে অ্যালবিনো হচ্ছে 1000 টাকা জোড়া আর লটিনো হচ্ছে 600 টাকা জোড়া এছাড়া এই যে ভাইয়ার কাছে এখানে দুইটা টিয়া পাখি আছে জোড়া ভাই এটা কি 100% জোড়া জি ইনশাআল্লাহ ডিম বাচ্চা কয়বার করছে না ভাই করে নাই এখনো করে নাই না না বয়স কত দিন হ্যাঁ বয়স কত দিন 1 বছর তাহলে এটা যদি ডিম বাচ্চা না করে এটা জোড়া হলো কেমনে হ্যাঁ তো এটা জোড়া তো নরমালি কনফার্ম মানে নরমালি কনফার্ম জি কত চাচ্ছেন জোড়াটা জোড়াটা 5000 টাকা 5000 টাকা জি তো বন্ধুরা শুনলেন ভাইয়া এই টিয়া পাখি জোড়াটা চাচ্ছে 5000 টাকা এটা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এছাড়া এই যে ভাইয়ার কাছে আছে বাজিগারের পুরো একটা কেস মানে এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিক সব ধরনের বাজিগারি মিলানো আছে ভাই সবগুলো কি ডিম বাচ্চা রানিং না এখানে বাচ্চা আছে বুড়ো আছে আচ্ছা এই যে যেগুলো ডিম বাচ্চা রানিং ওইগুলো জোড়া কত করে 600 টাকা 600 টাকা জোড়া জি আর এই যে বাচ্চাগুলো 400 টাকা বাচ্চা 400 টাকা জি তো বন্ধুরা শুনলেন এই যে মানে রানিং গুলো 600 টাকা আর বাচ্চা হচ্ছে 400 টাকা আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর বাজিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে ভাইয়ার কাছে আবার কিছু কবুতর আছে
বন্ধুরা দেখছেন যে ওনার কাছে টুকটাক কিছু কবুতর আছে, আমরা কবুতরটা ওইভাবে দেখাবো না। মানে এটা কি কবুতর? কালোটা বোম্বাই, কালোটা বোম্বাই, গিরিবাজ মাদি জোড়া, গিরিবাজ মাদি দিয়া বোম্বাই জোড়া দিচ্ছেন। এটা কত চান জোড়াটা? হ্যাঁ জোড়াটা 800 টাকা, 800 টাকা। আর এইগুলা কি? 600 টাকা জোড়া, 600 টাকা জোড়া। বন্ধুরা দেখছেন বাকিগুলো হয়েছে গিরিবাজ আর গোল্লা, 600 টাকা করে জোড়া। আর এই যে এখানে আছে একটা খরগোশ বেটা, একটা মেল সাদা, এই যে সাদা খরগোশ। বয়স কত দিন এটা? এটা 6 মাস। 6 মাস? জি। কত চাচ্ছেন এটা? এটা 600 টাকা। 600 টাকা চাওয়া দাম? জি। বন্ধুরা দেখছেন এটা চাওয়া দাম হচ্ছে 600 টাকা। মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম সাদা কালার, তার জন্য একদম অনেক সুন্দর লাগতেছে। আপনারা যদি সুন্দর খরগোশটা নিতে চান যোগাযোগ করতে পারেন। এছাড়া এই যে ভাইয়ার কাছে আছে একটা লুটিনিয় মাদি আর একটা নর্মাল নর, একটা লুটিনিয় মাদি, একটা নর্মাল নর আর একটা বাচ্চা সহ। কত চাচ্ছেন জোড়াটা? এটা 1200 টাকা। 1200 টাকা? জি। তো বন্ধুরা শুনলেন, যদি আপনারা এই সুন্দর জোড়াটা নিতে চান, একদম বাচ্চা সহ এই রানিং জোড়াটা নিতে চান, এটা ভাইয়া চাওয়া দাম হচ্ছে 1200 টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। তো আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই জান, আমার কোনো দর্শক যদি আপনার পাখিগুলো নিতে চায়, জি, আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। বন্দর 017-111-63-590। ভাইয়ের নাম? মোশারফ হোসেন। তো বন্ধুরা শুনলেন মোশারফ ভাই তার যে মোবাইল নাম্বার আর ঠিকানা দিয়ে দিলেন, ওনার ঠিকানা হয়েছে নারায়ণগঞ্জ বন্দর। তা আপনারা যদি এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন।